হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়ো হ্যাক, নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। কথা দিয়েছিলাম যে অন্য অন্য চ্যানেলগুলো নিটের স্ক্যাম রিলেটেড, পেপার লিক রিলেটেড নিউজ বা খবরাখবর না দিলেও আমি কিন্তু শেষ অবধি দেখব এবং খবরাখবর দেব। এর কারণ আমাদের একটা জিনিস প্রমাণ করতে হবে যে স্টুডেন্টসরা কখনো ভুল ছিল না। সুপ্রিম কোর্ট মানেই সে নিরপেক্ষ নয়, স্টুডেন্টরা সবসময় যেটা বলে সেটা ভুল নয়, নিটের পেপার যে লিক সেটা যে লোকালাইজড নয়, সেটা ওয়াইড স্প্রেড এবং এর সঙ্গে প্রচুর মানুষ যুক্ত, প্রচুর স্টুডেন্ট যুক্ত, সেই কথাটা প্রমাণ করার জন্যই কিন্তু আমি প্রথম দিন থেকে লেগে আছি, এখনও লেগে আছি। আমি আবার বলছি, রিনিট হবে, রিনিট হবে, এই সব গান করে আর কোনো লাভ নেই, রিনিট আর হবে না, রিনিট হওয়ার সম্ভাবনা কোনো মতেই নেই। কিন্তু সুপ্রিম কোর্ট যে ডিসিশনটা দিয়েছে তার মধ্যেও যে কিছু প্রবলেম থাকতে পারে সেটা প্রমাণ করাটাই জরুরি। নতুন একটা খবর নিয়ে এসেছি, এইবার কিন্তু মুম্বাইয়ের একটা মেডিকেল কলেজ থেকে থার্ড ইয়ারের একজন স্টুডেন্টকে অ্যারেস্ট করেছে সিবিআই। ম্যাক্সিমাম নিউজ চ্যানেল, ম্যাক্সিমাম ইউটিউব চ্যানেল কেউ এই খবরটা দেখাচ্ছে না। তোমরা এই নিউজ রিপোর্টটা দেখো, নিউজ রিপোর্টটায় তোমরা দেখতে পাচ্ছ মুম্বাই মেডিকেল কলেজের থার্ড ইয়ারের একজন স্টুডেন্ট, তার নাম রৌনক রাজ, তাকে কিন্তু সিবিআই অ্যারেস্ট করেছে। সোমবার দিন তাকে সিবিআই আদালতে তোলার পর 2 তারিখ অবধি, 2 আগস্ট অবধি কিন্তু সিবিআই এর রিমান্ডে আছে। তাকে পাটনা নিয়ে আসা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যেটুকুনি জিজ্ঞাসাবাদের সময় জানা গেছে যে রৌনক এবং আরও 10 জন মিলে একটা গ্রুপ তৈরি করেছিল, এরা সবাই ছিল পেপার সলভিং গ্রুপ, মানে পেপার সলভার, আরও এ এবং আরও 10 জন, এদের প্রত্যেককে 8 থেকে 10 লক্ষ টাকা করে দেওয়া হয়েছিল। এরা কেউ ফিজিক্স, কেউ কেমিস্ট্রি, কেউ জুওলজি, কেউ বোটানি পেপার সলভ করে সমস্ত পেপারগুলো পাঠিয়েছিল রকির মোবাইলে। এরপর রকি সেই পেপার এবং অ্যান্সার নিয়ে ঝাড়খণ্ড, হাজারিবাগ, পাটনা এবং আরও অন্য অন্য জায়গায় কিন্তু সেগুলোকে স্প্রেড করেছে। যখন এই যে পেপার সলভার, এদেরকে এত টাকা দেয়া হচ্ছে, যখন পেপার পাওয়া গেছে, সলভ অ্যান্সার পাওয়া গেছে, তখন সেটা শুধু পাটনা আর হাজারিবাগে কেন, সেটা কিন্তু সর্বত্র গেছে। এর কারণ আরও একটা, এই পেপার লিকের যে গ্যাং, এরা কিন্তু কেউ নতুন নয়, এই পেপার লিকটাই এদের বিজনেস, এটা করেই এটা খায়, এবং এরা আরও অনেক ধরনের পেপার এরা লিক করে। তাহলে শুধু এদের যে চেনটা সেটা পাটনা এবং হাজারিবাগে থাকবে না, এটাই স্বাভাবিক, ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটেই আছে। সিবিআই যদিও পুরোটা ডিটেল খুঁজে বার করবে কিনা আমার জানা নেই, কেননা সিবিআই আর সরকার মিলেমিশে রয়েছে, এটা আমরা সুপ্রিম কোর্টেই দেখতে পেয়েছি। আর রইল সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের ব্যাপারে না বলাই ভালো। আমি আগেও বলেছিলাম সুপ্রিম কোর্ট হচ্ছে কোর্ট, কিন্তু সুপ্রিম কোর্টে যে সমস্ত জাজ আছে, যে সমস্ত আইনজীবী আছে, তারা মানুষ, তাদেরও ভুল ত্রুটি হতে পারে, তাদেরও লোভ লালসা থাকতে পারে। সুপ্রিম কোর্ট মানেই সবসময় নিরপেক্ষ নয়, যদিও বা নিরপেক্ষ হওয়া উচিত, কেননা সুপ্রিম কোর্ট হলো মানুষের শেষ আশা ভরসার জায়গা, মানুষ এরপরে আর কোথাও যেতে পারে না, তো সেই দিকে তাকিয়ে নিরপেক্ষ হওয়া অবশ্যই উচিত। এইবার 2024-এর নিট যে স্ক্যাম, এরকম বড় স্ক্যাম গোটা পৃথিবী কোনোদিন দেখেনি। তোমরা যে কোনো গোটা পৃথিবীর কোনো নিউজ এনে আমাকে দেখাও যেখানে পেপার লিক হওয়া মাত্রই নতুন করে এক্সাম হয়েছে। শুধু তাই না, এই এনটিএই কিন্তু অন্য কিছু এক্সাম পেপার লিক হওয়া মাত্র পরের দিনই নতুন করে এক্সামের ঘোষণা করেছে। শুধুমাত্র নিটের ক্ষেত্রে কিন্তু এরা এটা করলো না, সুপ্রিম কোর্টকে সাহায্য নিয়ে, সুপ্রিম কোর্টকে মিসগাইড করে, ভুলভাল তথ্য প্রমাণ করে করেছে। শুধু তাই নয়, এখন কাউন্সিলিংটাও ডিলে করছে। কাউন্সিলিংটা সুপ্রিম কোর্টে গিয়ে বলেছিল তাড়াতাড়ি করব, কিন্তু সেটা না করে কাউন্সিলিংটাও ডিলে করছে। এর পেছনেও কোনো মহা ঘোটালা আছে একদম শিওর, না হলে কাউন্সিলিং ডিলে করার কারণটা কি? আরও একটা নিউজ তোমাদের দিয়ে রাখি যে নতুন করে রিভিউ পিটিশন করার পরিকল্পনা চলছে, এটা আমি খবর পেয়েছি, ডিটেলস তোমরা পরে জানতে পারবে। কিন্তু রিভিউ পিটিশন করে উপকার কিছু নেই, রিভিউ পিটিশন করে সাকসেস রেট খুবই কম, 1%-এরও কম, সুতরাং ওটা ভেবে কোনো লাভ নেই। আমি জাস্ট খবরটা তোমাদের দিলাম,
তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এই নিটের ক্ষেত্রে, পেপার লিকের ক্ষেত্রে যে সলভার গ্যাং, সবগুলো কিন্তু মেডিকেল কলেজের স্টুডেন্ট। তোমরা দেখেছো পাটনা এমস থেকে ধরা পড়েছে, রিমস থেকে ধরা পড়েছে, এখন মুম্বাই থেকে ধরা পড়ছে, আরও জানি না কোথায় কোথায় কি ধরা পড়বে। এবং দুদিন আগেই তোমরা দেখেছো যে পুকুর থেকে কিন্তু মোবাইল এবং অন্যান্য প্রয়োজনীয় কিছু নথি উদ্ধার হয়েছে, আমার ভিডিওতে দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। যদিও মেন অভিযুক্ত যে সঞ্জীব মুখিয়া এখনো ধরা পড়েনি, ওকে নিশ্চয়ই কোনো পলিটিক্যাল কোনো ছায়াতে রয়েছে বলে ওকে ধরা যাচ্ছে না, না হলে এখনো অবধি সঞ্জীব মুখিয়া ধরা পড়লো না, এটা কিভাবে সম্ভব। যদিও নিট পেপার লিকের যে ঘটনা, কোথায় কি ঘটছে না ঘটছে, নিউজ চ্যানেল মিডিয়া চ্যানেল দেখানো প্রায় বন্ধ করে দিয়েছে। আমি কিন্তু ভেতরে ভেতরে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সোর্স থেকে খবর পেলে তোমাদের অবশ্যই জানাবো। এবং একটা জিনিস আমাদের কিন্তু প্রমাণ করতে হবে, নিটের যে পেপার লিক এটা কিন্তু লোকালাইজড নয়, এটা ওয়াইড স্প্রেড। নিট হওয়ার কিন্তু 100% পসিবিলিটি ছিল এবং প্রয়োজনও ছিল। এইভাবে সুপ্রিম কোর্ট মাফিয়াদের, এনটিএ এত দুর্নীতি করার পরেও, সেন্ট্রাল গভর্নমেন্টের এত দুর্নীতির পরেও এদের যে খোলা ছেড়ে দিল, এদেরকে পুরোপুরি ছেড়ে দিল, এই জিনিস কিন্তু কল্পনারও অতীত, কেউ এটা কল্পনা করতে পারেনি। আর সুপ্রিম কোর্ট বারবার বলছে 24 লক্ষ পরিবার, 24 লক্ষ পরিবার, 24 লক্ষ পরিবারের কোনো উপকার কারো হয়নি, 24 লক্ষ স্টুডেন্ট এবং তাদের যে পরিবার, তাদের বিরাট ক্ষতিই হয়েছে বরঞ্চ। দেখো, আমি কিন্তু কারো কোনো পক্ষ নিয়ে কথা বলছি না, আমার বক্তব্য একটাই, আমি বিশেষ করে আমি যে কথাটা বলেছিলাম সেই কথাটা যে সত্যি, সেটা কিন্তু আমি আস্তে আস্তে প্রমাণ তোমাদের সামনে করেই দেব, ঠিক আছে? তো যাই হোক, এদিকে কাউন্সিলিংও স্টার্ট হয়ে যাচ্ছে, কাউন্সিলিং রিলেটেড খবর, নিট রিলেটেড খবর, পড়াশোনা রিলেটেড খবর সব এই চ্যানেলে পাবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো, আজ এ পর্যন্তই। তবে নিট স্ক্যাম রিলেটেড কোনো খবর পেলে অবশ্যই সবার আগে এই চ্যানেলেই তোমরা পাবে, কেননা অন্য অন্য চ্যানেলরা কেউ এইগুলো দেখাবে না। তো সবাই খুব ভালো থেকে, মন দিয়ে পড়াশোনা করো, 2025 কিন্তু নিট ক্লিয়ার করতেই হবে। আজ এ পর্যন্তই, টাটা।